বছরের পর বছর অবহেলায় পড়ে আছে ঝালকাটি জেলা বাস টার্মিনাল। বর্ষা মৌসুম এলেই তৈরি হচ্ছে খানাখন্দ, এতে দুর্ভোগের সীমা নেই, নেই যাত্রীদের তেমন কোনো সুযোগ সুবিধাও। এর জন্য বাস মালিক সমিতি ও পৌরসভার গাফিলতিকে দুষছেন যাত্রীরা। যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার কিংবা শৌচাগার। তিন দশকের বেশি সময় ধরে একই চিত্র ঝালকাঠি জেলা বাস টার্মিনালের। প্রতিদিন এখান থেকে অভ্যন্তরীণ 8টি রুট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে 22টি রুটে অসংখ্য বাস চলাচল করে। রোদ ও বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যেতে অপেক্ষা করতে হয় যাত্রীদের। বর্ষা এলে এই দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। টার্মিনালের এই বেহাল দশায় ক্ষোভের শেষ নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের। গাড়ির চাক্কা বইয়ে যায়, আপনার ওই সামনের পিছনের ডিফারেনশিয়াল ভাঙে যায়, এই যে খানা খত্ত প্রচুর পরিমাণ পানি জমে যায়। একটু বর্ষা হইলেই একটা গাড়ি আইসিয়া বা একটা যাত্রী অটো থেকে নামার নামিয়ে গাড়িতে উঠবে, এই ধরনের কোনো প্রতিশ্রুতি নেই। গাড়িতে উঠতে পারতেছে না, নামতে পারতেছে না, একটা যাত্রী যাইয়া খুবই দুর্যোগ অবস্থায় যে এই একটা যাত্রী ছাউনি নেই। ঝালকাঠি বাস স্ট্যান্ডে একটা ভালো পাবলিক টয়লেট নাই, যাত্রীরা আসে অনেক দুর্ভোগের ভিতরে পড়ে। বর্ষা আসলে যে যাত্রী এক জায়গায় একটু বসবে এভাবে কোনো সুযোগ নাই। খানাখন্দ বড় বা কোনো টার্মিনালের আধুনিক টার্মিনাল তো দূরের কথা, ব্যবহারের অনুপযোগী হিসেবে আমরা গণ্য। এখানে আমাদের আর্তনাদ শোনার মতো কেউ নেই। সমস্যার কথা স্বীকার করে জেলা পৌরসভার প্যানেল মেয়র বলেন, একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। সুপারিশ ক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবার আমরা পাঠিয়েছি। আমরা আশা করছি এই বাস স্ট্যান্ডে আমরা একটি আধুনিক বাস স্ট্যান্ড পাবো। 1988 সালে ঝালকাঠি পৌরসভার 1 একর জমির ওপর স্থাপন করা হয় জেলা বাস টার্মিনাল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।